রবিবার রাতে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের ১৯ নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়া এলাকায় একটি ক্লাব দখল করাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে মাথায় গুরুতর আঘাত নিয়ে মোহাম্মদ আকবরকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই তার মৃত্যু হয়। জসীমউদ্দিন নামে আরও একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। ট্যুর ছাড়া হয়েছিল, একটা দীঘা ট্যুর, তো ফেস্টুন টাঙানো হয়েছিল মোড়ে মোড়ে মাথায়, তো ওই ফেস্টুনগুলো ওই বিজেপি দলের ছেলেগুলোই, মানে ওই মুন্না ভাইয়ের লোকরাই সব ছিঁড়ে পুড়িয়ে টুড়িয়ে দেয়। তো সকালবেলায় ওইটা দেখে মানে যারা ট্যুরটা ছাড়ে তারা বিক্ষিপ্ত হয়, একটু রাগবিত হয়, কিন্তু মারধর কাউকে করেনি, খোঁজাখুঁজি করেছে কেউ পায়নি, পাড়ার বড়রাও কেউ ছিল না, দু একজন ছিল, তারা বললো আমরা জানি না, তারা পালিয়ে গেল। তারা তাদের বাড়িতে যে ডাকে আসা হলো যে সন্ধ্যাবেলায় তাহলে মিটিং হবে, তোমরা কী ডিসিশন নিচ্ছ, কেউ আসেনি। হঠাৎ করে মানে আচমকা রাত্রি 9টা সাড়ে 9টার পর মানে ওরা এসে অ্যাটাক করে, ওই বিজেপির লোকরাই সব, ওই মুন্না ভাই, রাজু, শহীদ ভাই, ওর ছেলেরা, রাত্রি প্রায় 9:30 নাগাদ প্রায় মোটামুটি 40-50 জন। আমরা ছিলাম 15-20 জন। আমরা করছিলাম, সব বসেই ছিলাম, যদি কেউ আসে চেয়ার নিয়ে বসেছিলাম। হ্যাঁ না, বাইরে মাটি, এমনি আমাদের তো কোনো অস্ত্র ফস্ত্র ছিল না, আমাদের সেই সব ধারণাও ছিল না যে মারামারি বা কিছু করবো। ওরা রড ছিল, ছাবল ছিল, বাস ছিল, আমাদের প্রায় 5-6 জন ছেলে, বাদ বাকি যারা মানে দেখতে পেয়েছে যে আসছে দূর থেকে তারা পালিয়েছে সব জানে প্রাণের ভয়ে। একজন মারা গেছেন, আহত আমি তো ম্যাডাম ঠিক, আমি নিজেই তো পড়েছিলাম, আমাকে রড দিয়ে আর বাস দিয়ে, আমার বেশি মাথাটা ফেটেছে, আর বোম গুলি ছিল, ওরাও সব মানে বাড়িতে গেলে ওইখানে পাড়ায় স্পট বুঝতে পারবেন, সব বাড়িঘর ভাঙচুর করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, বোমা মারাও হয়েছে, বাড়িঘর চুর ভাঙচুর করে দিয়েছে। বিজেপি ফ্ল্যাগ টাঙানো হয়েছিল না, না মানে এটা মানে অন্যরকম সিচুয়েশন করতে চাইছে, যে মানে পার্টির তৃণমূলেরই বদনাম করতে চাইছে ওরা, মানে ওরা করছে কিন্তু যে নিজেরা মানে গোষ্ঠী ওইভাবে দেখাতে চাইছে। হ্যাঁ, ওই ডাঙ্গাপাড়া জোনাকী সংঘ। হ্যাঁ, চাইছে যে আমরা চালাবো, আমরা যেইভাবে চালাবো সেইভাবে চল, তোমরা কিছু বলা যাবে না। ক্লাব দখল আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, আপনি কি অ্যারেস্ট করবেন? এই ল্যাঙ্গুয়েজ ভাষা কথা বললো, উনি বলে হ্যাঁ অবশ্যই, সঙ্গে সঙ্গে গেলেন, আমাদের দুটো পাঁচ ছেলে দিল, উনি কি ওখানে অ্যারেস্ট করে নিয়েছেন আমাদের সহযোগিতায়। একজনকে নাকি? একজনকে। আচ্ছা, মানে আর আরও কয়েকজন আছে নাকি? হ্যাঁ, এরা এরা মোটামুটি নাম তো সবই লেখা আছে। হ্যাঁ বুঝলেন তো, মানে মোটামুটি প্রায় 18-20 জন আছে। সরকারি জিনিস রাখা আছে, আপনি নিচোকে একটু ইন্টারভিউ করে দেখুন, সরকারি প্রপার্টি, ল্যান্ড আর ল্যান্ড ভেস্ট সম্পত্তি এরা সব বিক্রি করে দিল, এরা সব বিক্রি করে নিচোকে দেখুন, সব পাকা দেওয়ার সম্পত্তি সব বিক্রি করে দিল, এরা ক্লাব দখল করে নিল। যে ছেলে মারা হলো সে ছেলে ছিল সমাজসেবী এবং ক্লাবের মানে পাড়ার একটা জনপ্রিয় একটা জনপ্রিয় ছেলে ছিল, এবং মানে বড় উপকারী, মানে বড় উপকারী। ওই ছেলেটাকে সরাবার জন্যে, ওদের ওই ছেলে সরার জন্যে এই মুন্নাদের ফ্যামিলি, এই শহীদদের ফ্যামিলি, এই সিরাজ, বাপন, মিরাজ, এদের ফ্যামিলি নিজের স্বার্থের লেগে ওকে 4/12/2019 সালে সেদিন ওকে মারধর করে ওকে মানে প্রাণে মারা ফেলার চেষ্টা করে, ভাগ্যবশত সে মারা যায়, এই জন্য তার ইঞ্জুরি রিপোর্ট। ঠিক আছে, উনি 1 বছর 2 মাস ঘটনা, ঠিক আছে, দিয়ে উনি এমনি আর পাড়াতে আসলেন না। গত পরশু দিনে পাড়াতে আর যে সারা ছেলেরা আছে ওরা যে এত মানে বাজে নোংরা লোক, পাড়ার কিছু ছিল ওদের কাছ থেকে সরে যায়, ওরা পাড়া ছেড়া বুঝতে পারে আগে যে পুনরায় যে ছিল তাকে তারা নিয়ে আসা হোক, তখন পাড়া সবাই মিলে তাকে তার বাড়ি থেকে অনুরোধ করছে, আসতে চাইছিল না, তাকে পুলে মালা পরিয়ে তাকে নিয়ে আসা হলো। এইখানে তার প্রমাণ সব আছে, তার জন্যই তাকে হ্যাঁ এলো। এসে পর ওইখানে একটা সারাদিন তোমার হচ্ছে একটা ভালো দিনে অশান্তি হচ্ছে, ঠিক আছে, ভ্যালেন্টাইন ডে পাড়া ছিল, একটু হলো না বাচ্চা খেতে পেলে রান্না বান্না হয়নি তো চলতে গিয়ে, তখন একটু পাশে একটু রান্নার ব্যবস্থা করেছিল, যে পাতা ছেলেটিল আছে একটু তো যাতে একটু ভাত ফাত যাতে একটু করে, সেই ভাতের ওখানে রান্না করছিল আর এইখানে সব বসেছিল। ওরা হঠাৎ করে এসে অ্যাটাক করে এবং করতে বোন চার্জ করে, তারপর পিস্তল শো করে, এগুলো তো প্রমাণ দিতে পারবো না, আমাকেও মেরেছে, এই দেখুন পুলে আছে আমার হাত, আমি প্রাণের ভয়ে ছিটকে দিয়ে পালিয়ে যাই, তা আমিও মার্টার হয়ে যাই। হ্যাঁ, ওরা একসঙ্গে 5-6টা লোকের তাহলে করেছে যে আপনি কে হন ছেলে? আমি ছেলের হচ্ছে সম্বন্ধী,
এবং আমি দীর্ঘদিন ধরে এই ঘটনা অত্যাচারিত সম্বন্ধে বলে ভুল হবে, আমার বাড়িঘরে আপনি দেখুন, আমার বাড়িঘর ধ্বংস করছে, লুট করে দিচ্ছে, আমি দীর্ঘদিন পালিয়ে পালিয়ে বেড়াই, আমি বিচার কারোরই কাছে পাইনি কথা, আমি কোনো পলিটিক্যাল নাম করতে চাই না, কোনো কিছু করতে চাই না, সবই বুঝতে পারছেন। আমি চাই যে যারা এই ঘটনা ঘটালো তারা যেন প্রচুর সাজা পায় এবং তারা যাতে আইনের দিক দিয়ে যাতে কোনো সাহায্য না পায়, নাহলে পরবর্তীকালে এ পাড়া আপনি কন্ট্রোল করতে পারবেন না, আরও কত বোনের স্বামী কেড়ে নেওয়া হবে, আর ভাইয়ের বোন কেড়ে নেওয়া হবে। আমি চাই ওরা যাতে প্রশাসনের মাধ্যমে, আদালতের মাধ্যমে ন্যায় বিচার পায় এবং উপযুক্ত পাশে হয়। স্যার স্থানীয় সূত্রে জানা যায়, আকবর ওই এলাকার জোনাকি সংঘ নামে এক ক্লাবের সম্পাদক ছিলেন। পরে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এলাকাবাসীরা অভিযোগ করেন মুন্না নামে এক ব্যক্তি তাকে সরিয়ে দেয়। তার বিরুদ্ধে আরও অভিযোগ, মুন্না বিজেপির হয়ে কাজ করছে, 22 তারিখে দীঘা যাওয়ার জন্য ফ্লেক্স লাগানো হয়েছিল। অভিযোগ, মুন্নার দলের ছেলেরাই সেই ফ্লেক্স ছিঁড়ে দেয়। স্থানীয় বাসিন্দারা এর প্রতিবাদ করে। এরপর এদিন আবার মোহাম্মদ আকবরকে জোনাকি সংঘের দায়িত্ব ফিরিয়ে দেওয়া হয়। সেই উপলক্ষে ক্লাবের ছেলেরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল। অভিযোগ, সেই সময় মুন্নার গোষ্ঠীর লোকজন লাঠি ও কুড়ুল নিয়ে হামলা চালায় এবং বোমা ছোড়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় উভয়ের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত হয়ে মোহাম্মদ আকবরের মৃত্যু হয়। ক্লাবে ওরা এমনি ফিস্ট করে খাচ্ছিল, দিয়ে এরাই মুন্না শহীদ, এরা সব মুন্না শহীদের 6টা ছেলে, মুন্নার ঘরে সব ওর বাবা সব এসে এই কালো বসছিল, এরা কালোর সঙ্গে ঝামেলা ছিল। পাড়ার লোকরা এসে বললো কালো ছিল, ক্লাবটা খুব ভালো ছিল, উন্নতি ছিল ক্লাবের, দিয়ে ওকে 5 জনা মিলে গিয়ে সবাই গোটা পাড়ার লোক এনে ক্লাবে বসেছে। আর তা করতে করতে এরা পেঁচু থেকে এসে মানে সকালবেলা এটা হয়েছে, বিকেলবেলা মোটামুটি ছেলেটা ওকে নিয়ে এসে ফুলে মালা দিয়েও নিয়ে এসে বসিয়েছে, দিয়ে সন্ধেবেলা এরা ঠিক ওই রাত্রে 9:20-25 নাগাদ এরা নিয়ে এসে, এরা পেঁচু থেকে নিয়ে এসে লাঠি ছোটা করে এলো পাতাড়ি চারিদিকে মার, কালোকে কুড়ুলে করে চুপিয়েছে। হ্যাঁ, মধ্যেখানে আরও 2 জনা বেঁচে গেছে, ওরা দৌড়ে পালিয়েছে বলে তাই। ওরা মুন্না জমির, হ্যাঁ জমির সিটিয়াস শুনে পার্টি পার্টি নয়, এটা ক্লাবের ব্যাপার, ক্লাব নিয়ে ঝামেলা হয়েছিল এর আগে, ওইটা ওদের আক্রোশ ছিল যার জন্যে ওকে তখন না ক্লাবকে ওরা পাড়ার লোক পছন্দ করেনি এই লোকগুলোকে, এর আগে কালোদের কাছে হিসাব নিয়েছে, এ নিচে হিসাব দিয়ে দেওয়ার পর এবারে আমাদের পাড়ায় যে বাঁকার ধারে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো এরা ঢুকে সব বিক্রি করে, পাড়ার লোকরা দেখে যে বেপাড়ার লোকদেরকে ঢুকিয়ে দিচ্ছে ক্লাবের জায়গা টায়গা সব বেঁচে। এরা কোন দল করে বলতে পারবো না, পার্টির জন্য বলতে পারবো না আমি, ঠিক আছে, পার্টিকুলার এদের দুশ্মনী। হ্যাঁ, ক্লাবেরই 2টো দল, এটা হচ্ছে জোনাকি সংঘ, এটা ডাঙাপাড়া। আজকে হঠাৎ কেউ জানে না এরা পিচ্ছু করে খাচ্ছে, চারদিকে লাঠি আটা করেছে, কালোকে কুড়ুলে করে মেরেছে, দেখুন মাথাটা গিয়ে দেখতে পাবেন কুড়ুলে করে মেরেছে। হ্যাঁ, ওরা তাও মোটামুটি 12-13 জনা ছিল, সবারই হয়তো অস্ত্র ছিল, ঠিক আছে। হ্যাঁ, তার ভিতর সিটিএস ছিল, জমির ছিল, জমিদের ছেলে ছিল, এইগুলোকে চোখে দেখা গেছে, তারপর শহীদ ছিল, রাজু ছিল, তারপর রাজ ওর 4টে ভাই ছিল। এরা সবাই ছোটো ছোটো ছেলেরা কলেজে করছে, ছোটো হতে বড়ো বলতে ওই কেউ জানে না কি ছোটো ছেলেদেরকে নিয়ে ফিস্টি হচ্ছে, কেউ জানে না যে মারামারি হবে ওই ক্লাবেই। ওনার নাম কালো, এই ভালো নামটা কি জানো, এমডি আবু, ওনার বয়স হবে প্রায় 45-46 হবে। খবর পেয়ে বর্ধমান থানার আইসি পিন্টু সাহার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। Come on, let's go.
গিয়ে দোকানা টালি ভেঙে দিলাম, বাড়ির গেটটা ভেঙে দিলাম। এটা করলে কিন্তু সুবিধা ওরাই পাবে, ওই লোকগুলোই সুবিধা পাবে যে কালপিটগুলো এই ঘটনা ঘটিয়েছে, ঠিক আছে? অর্থাৎ এইটা সবার মাথায় রাখতে হবে। 100% আগেও যেরকম ছিলাম আমি এখানে, যখনই যা ঘটনা হয়েছে, সে মহরম থেকে শুরু করে যখনই যা ঘটনা হয়েছে কানে এসছে, সাথে সাথে পুলিশ এসছে, আমিও এসেছি। তো সেরকম আমি সবসময় আছি এখানে, কোনো চিন্তা নেই। এটা জানে সবাই, আমাদের চেনে কম বেশি, আপনারা অনেকেই চেনেন। আমি সবসময় আছি এইখানে, যেন এইরকমভাবে সবাইকে প্রতিজ্ঞা নিতে হবে। যা হয়েছে লড়াই, যা আছে অন্য লড়াই আছে, ঠিক আছে, সেসব লড়াই তো আছেই। গণতান্ত্রিক যা যা লড়াই আপনাদের যা প্রচেষ্টা করছে সেগুলো করবেন, কিন্তু কেউ কেন হাতে আইন তুলে নিয়ে কেউ কিছু যেন না করে। সে স্যার আমরা তো জানতাম না বাচ্চা ছেলেরা করে ফেলেছে, বাচ্চা ছেলে বলে কিছু হয় না। বাচ্চা ছেলে যখন করে, ওই যে যেই ছেলেটা মারা গেল তার বাড়ির ছেলেটা কালকের আগের ও হয়তো দুটো কিছু করে ফেলতে পারে। গতকাল যখন ঘটনা ঘটেছে, ওর বাবা কীরকমভাবে মেরেছে নিঃসংখ্য, এর বাইরে কিন্তু আর কিছু নেই, ঠিক আছে? সেটা কিন্তু সবাইকে দেখতে হবে। এবং যারা আপনারা এখানকার দায়িত্বশীল ব্যক্তি আছেন, সে অল্প বয়সেরই হোক, মানে আমি এদেরকেও বলছি, ও রয়েছে, ইমরান রয়েছে, এরা সবাই রয়েছে, প্লাস বয়স্ক যারা রয়েছেন সবাইকে আমি বলছি, এই ভুলটা করবেন না। তাহলে কিন্তু আমরা ওই যে ধরে নেবো যে ওদের পেছনে আছেন, এবং আমরাও অনেক কী বলবো যে রিল্যাক্টেন্ট হয়ে যাবো, কাজ করতে গিয়ে রিল্যাক্টেন্ট হয়ে যাবো। আমাদের মধ্যে যেই কাজের জোশটা আছে আপনারা বুঝতে পারছেন, কালকে রাত থেকে আমার শুরু করে আমাদের অফিসার ফোর্স যেভাবে মানে আমরা খুঁজছি বা সব কিছু করছি, করবো, না করার কিছু নেই, আগামী দিনেও করবো। কিন্তু সেই জায়গাটা থেকে যেন আমরা বিমুখ না হই, এটা আপনাদের কিন্তু দেখতে হবে। বর্ধমান থেকে রাজীব মণ্ডল ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।